আজমির রেকর্ডিং সেন্টার। মূল সবগুলি কারণের মূল গিয়ে হলো উম্মতের ইজ্জত সম্মান, উম্মতের দাম বাড়িয়ে দেওয়া। কিভাবে বাস্তবে আসেন আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয়। যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর, 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উঠাইছে। এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কই কি 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল? আশ্চর্য আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বললেন আমার বন্ধুর সফর এটা আশ্চর্য। সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব, আর নবীর জন্য করলাম সম্ভব। এটা এক আশ্চর্য সফর, যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি? আসুন দেখি কারণগুলো কি। অনেকগুলো কারণ, এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষের রে আমার এতিম মোহাম্মদ, আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানায় তার শিব এনেছে, আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তার শিব এনেছে, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো 1 ফুটা তৈল ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মোহাম্মদ আমার ঘরে যখন তার শিব এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এতিম, আমার এতিম খানাই তার শিব এনেছে, এতিম উদিত সূর্যের মতো সুন্দর কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। মা আমেনা বলেন, আমার এতিম কাঁদে না, তাকিয়ে দেখি সেজদাই পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। এরে পৃথিবীর মানুষেরা, এমন এতিম দুনিয়ায় আসলো রে যার শরম জাগা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই, আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মোহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না, আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম। বিশ্ববাসীরা রে, বিশ্ববাসীরা রে, আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে, কানটা নিয়া শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবার জন্য নয় এরে বিশ্ববাসীরা, বাবা নাই বাবার ব্যথায় নয়, ওয়া ওয়া করেও নয়, আমার এতিম সেজদাই পরে কান্দে, উম্মতি উম্মতি বলি আমার আল্লাহ বন্ধুর ব্যথা বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়, 6 বছর বয়স পুরা হইতে না হইতে দরুদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মুবারক দিয়ে বালু সরাইয়া আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মুবারক রেখে আমার নবী কান্দে, উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে। উম্মে আইমান ডাকে, বাবা মুহাম্মদ জীবনে একটা দিন বাবা কুইয়া ডাকলা না, একটা দিন বাবা দেখলা না, আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদো গো বাবা মুহাম্মদ।
আমি উম্মে আইমান কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদমতে থাকব তোমার বাড়ি আমি ছাড়ব না কুলে লইয়া বাড়িতে যাচ্ছে মক্কার দিকে ঢুকছে নবীজি দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া দেখে এরে উম্মে আইমান আমার ভৌমা আমেনা কই আমার নাতি তোর কোলে কেন আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে দাদা গো আমার মা নাই বাবা নাই আমার আল্লাহ বলেন বন্ধু গো মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে দাদা এত আদর করতেন রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন নবীজির বয়স 8 বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কাঁদতে ছিলেন লম্বা ঘটনা সকল ছেলেরা জড়ো হইল আব্বা কাঁদতেছেন কেন কান্দিরে মন কয় আমি বাঁচবো না আমার এতিম নাতি মোহাম্মদকে তোরা কে নিবে একজনের পর একজন আসছে কাউকে দিলেন না নবীজির আপন চাচা আবু তালিব আপন চাচা আবু তালিব সকলের ছোট আয়েশা হাত বাড়াইলেন বাবা আমাকে দিবেন নাকি আপনার নাতি কবর নিবেন একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব রে আবু তালিব আমি তাকিয়ে আছি কোন সময় তুই হাত বাড়াইবি আমার তিন মোহাম্মদকে তোর হাতে রাখি আমি কবরে যাব এরে চট্টগ্রামের ভাইরা বাবারা কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছো আমার মন বলে এখন যদি সেই সময় হতো আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব আমারে তিন নাতিরে তোরা কে নিবে বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে একদিন সেই নবীর দিদার গুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন জাহান্নামের আগুন জানি কি হবে হারাম আল্লাহ জীবনে আর কিছু দেখবা না দেখ নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ সকলে বলুন আমিন বাবারা আসুন এই কষ্টের পর কষ্ট নবীজি বাবা দেখে নাই মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়া থেকে বিদায় এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ মা খাদিজার সাথে বিবাহ চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় এত আদর করতেন চাচা বিদায় নবীজির ব্যথা বাড়তেই আছে মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়ার থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায় মদিনা থেকে আসতেছেন নবী 10,000 সাহাবি নিয়ে মক্কায় ঢুকবেন মক্কাবাসীরা ভয় পাইতেছেন যেভাবে আসতেছে আমরা টিকতে পারব না কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন লম্বা ঘটনা আমার নবী মক্কায় ঢুকে গেলেন 10,000-এর বেশি সাহাবি মক্কাবাসীরা কে কোথায় যাবে নাকি মায়ের খাইয়া মরবে এ ভয়ে অনেকে ছোটাছুটি করছে রাসূল বলছে না কেউ তোমরা ভয় পাবে না ঘরের ভিতর বসে থাকো না হয় খানায় কাবার পাশে আসো না হয় যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো কাউরে কিছু করা হবে না সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে যেই নবীকে দাওয়াত করে আল্লাহ কে দাওয়াত করে বন্ধু গো এত ব্যথা এত দুঃখ এত কষ্ট ও বন্ধু আসো দাওয়াত দিলাম যে মাসে দাওয়াত দিছে মাস্টার নাম কি রজব তাহলে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার দেখা সাক্ষাৎ মিলনের মাস এই মাসটার নাম হলো রজব মাস যে কত গুরুত্বপূর্ণ মাস আমরা জানি না বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ তারপরও এক রাতের কিছু সময়ে 27 বছর একটানা কথা বলছে কত মহব্বতের মাস এই রজব মাস
এটা ভালোবাসার মাস, এটা উম্মতের দাবি আদায়ের মাস। আসতেছি সামনে আর আধা ঘন্টা সময় গেলে আপনাদের কষ্ট হবে। আসুন, দাওয়াত পেলেন, দাওয়াত দিলেন, দাওয়াতের মাসটার নাম রজব, দিনটা ছিল 26 দিবাগত রাত্রে। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি, আল্লাহ বলতেছেন আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে এই সফর করাইলাম। কোন সময়? লাইলাম, রাত্রের বেলা, দিনে না, রাত্রে। মহব্বত, ভালোবাসা, মনের কথা কওয়ার পরিবেশ, সময়টা কোন সময়? রাত্রে। দেখবেন ঘনিষ্ঠতা বন্ধুত্ব থাকলে কইয়া দেয় দোস্ত দিনে ব্যস্ত থাকি, তুই রাত্রে আইস, এরকম কয় না, রাত্রে আইস। দুইটা পর্যন্ত বন্ধু বন্ধুর সাথে কথা কইতেছে বাতাসের মধ্যে বৈশা, আপনাদের পতেঙ্গা সাগরের পার বৈশা, দুইটা পর্যন্ত কথা কইতেছে, এরকম হয় না? আমার আল্লাহ কই বন্ধু, রাত্রে রাত্রে সফর, কোন সময়? রাত্রে। আমার নবী কই বন্ধু, রাত্রে যাব আমার হাসাইন হুসাইন আমার জন্য কাঁদবে, আল্লাহ কই ব্যবস্থা করব, চিন্তা করেন না। বিজ্ঞান পরিষ্কার করে দিলেন, নিয়ে যাবেন রাত্রের কিছু সময়ে 27 বৎসর বন্ধুকে নিয়ে কথা বলবেন, কেউ জানবে না কোন সময় কি হলো। যার বাস্তব বিজ্ঞান, বিজ্ঞান সহজ করে দিল, বা যার যারা মোবাইলে, মোবাইলে অনেকের মোবাইলে মেমোরিতে ওয়াজ রেকর্ডিং আছে, কয়টা? অনেক, কারো 10টা, কারো 20টা, কারো 15টা, কারো 12টা। একজনকে হুজুর 10টা ওয়াজ আমার মোবাইলে, 10টা ওয়াজ না শুননা রাত্রে ঘুমই ধরে না, এরকম আছে না? আবার যারা গানের ভাগর, যারা গানও রেকর্ডিং করে রাখছে, এইটা আমি কইতাম না, যার যেটা মনে সাথ এটাই নিবেন, কিন্তু কবরও গেলাম দুইটা। রাসূল বলছে একটা কবরে 7 বিচ্ছু থাকবে, আর আল্লাহ বলছে নবী গো বন্ধুর সাথে বন্ধুর ফয়সালা, তোমার উম্মতের কবর আমি আল্লাহ, বাল আহিয়াউল ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি খাবারের হোটেল করে দিব, তিন বেলা খাবারের, বিনা পয়সায় খাবারের হোটেল করে দিব, সিস্টেম করে দিব, জান্নাতি খাবার তিন বেলা খাইবো। আর রাসূল বলছে 7 বিচ্ছু আইবো। এখন কবর দুইটা, আপনারা কোনটা যাইতে ইচ্ছুক? মাশাআল্লাহ, সবাই দেখছেন খাবারের কবরে যাইতে ইচ্ছুক, মাশাআল্লাহ, আমরাও যাইতাম চাই। অনেক কেমনে যাবো রাস্তা ভালো, আসুন যাইবেন যে একটু সাবধানে যাইতে হইব। 100 টাকার নোটটা যদি রাস্তায় পান, টাকাটা হাতে লইয়া, নোট কার, টাকা কার, এভাবে ডাইকা, 1000 টাকা তারে দিবেন, নাম নির ভগড় লই লেবেন, কি কি 1000 টাকা তারে দিবেন না ভগড় ডুহাইবেন? ফগড়ে ডুহানের অভ্যাস আমরা আছে না, আছে না, আছে না? এলাকায় 7 বিচ্ছুর ঘর একটা রাখছে, আর যদি 1000 টাকা তারে দিতে, তাইলে 3 বেলা খাবারের ঘরের মেহমান হইবেন, নামাজ পড়লেই বেহেশত দেবেন না, এরকম না। নামাজের পরে আল্লাহ কইছে আফআলুল খাইরা, ভালো কাজ করতেন, নামাজ পড়া 100 টাকা লুট রাস্তায় পাইয়া ফকটে ঢুকাইছেন, এই নামাজে বেহেশত দেওয়া যেত না। নামাজের পরে ভালো কাজ করুন লাগবে, এরপরে বেহেশত। আমি যে এলাকায় ইমামতি করতাম, বাজিতপুর, বাজিতপুরের লোক এখানে থাকতেও পারেন, বাজার মসজিদ একদিন আসরের নামাজ পড়ছি, অনেক সময় উজু খানাই, উজু করে যাওয়ার সময় অনেকে ভুলে মোবাইল রাইখা যা, গড়ি রাইখা যা, চশমা রাইখা যা, তারপরে অনেক সময় মানি ব্যাগ রাইখা যা, ভুলে অনেক সময় আপনার ওই পকেটের কলম রাইখা যা, এক কলম খুব দামি একটা কলম, কলমটা কোন ভদ্রলোক রাইখা মসজিদে ঢুকে গেছে নিতে মনে নাই, এই ইমাম সাহেবের হাতে কলমটা দেওয়া হলো আসরের নামাজের সময়, সালাম ফিরায় ইমাম সাহেব বলতেছে একটা কলম পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া কলমটা নিয়ে যাবেন, কলমটা খুব দামি। সেই দামি কইছে এক কলম, দাঁড়াইছে 3 জন মসজিদের ভিতরে, যদি এক কলমের লাগে 3 জন দাঁড়াইতারে, তা আমরা কেমনে আশা করিবে তোলাইতা? কলম একটা দাঁড়াইছে 3 জন,
দামি কইছে যে অবশেষে ইমাম সাহেব হুজুর কয় বাজান কলম তো একটা তিনজন দাঁড়াইলেন এ ভদ্রলোক কয় আমার আমার উনি কয় আমার উনি কয় আমার কয় একটা তিনজনের হতে পারে না অহন যমুন আমি ঘোষণা দিয়া বিপদে বললাম তাহলে আপনারা নামাজের পরে বসেন আর দুইটা কিন নাই না তিনজন না তিনটা দিয়া দিয়া আসলে কি কাজটা কি মুসলমানদের জন্য কি সঠিক হবে আসেন এই রোগগুলির থেকে আমরা নিজেকে মুক্ত করি আজকে সামান্যতম অসুস্থ হলে হসপিটালে যান এক্সরে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফ রক্ত পরীক্ষা পায়খানা পরীক্ষা কত জাতের পরীক্ষা করলেন কিছুদিন বাঁচার জন্য আর যেখানে অনন্ত সীমকাল থাকবেন সেখানে থাকার জন্য একটা কোরআন হাদিসের এক্সরে দিয়া এই দেহের রোগগুলি পরিষ্কার করে আল্লাহর মেহমান হয়ে আখেরি নবীর উম্মত কবরে তিন বেলা খাবে এর জন্য কি করলে আল্লাহ সুবিধা দিয়া রাখছে এখন আমরা যদি না নেই তাহলে তো আল্লাহর কিছু করার নাই যাই হোক আসুন মেরাজ এটা বরকত অনেকে রেকর্ডিং গান বাদ দিলাম ওয়াজই রাখলেন যে হুজুরের ওয়াজ যাই পছন্দ করে বা নাতে রাসূল পছন্দ করে রেকর্ডিং করে সে ওয়াজ শুনতেছে সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে এমন সময় ঘনিষ্ঠ বন্ধু আইছে বন্ধু আসার পর বন্ধুর সাথে কথা বলতে হবে দেখবেন রেকর্ডিং এর যেই মোবাইল মোবাইলের যেই কোডিটার মধ্যে টিপ দিলে অফ হয় এখানে টিপ অফ করছে কেন বন্ধু আইছে বন্ধুর সাথে কথা বলবে দুই ঘন্টা কথা বলার পর বন্ধু চলে গেছে আবার টিপ দিছে কোডির মধ্যে যেখানে বন্ধ হয়েছিল আবার এখান থেকে শুরু হয়ে গেছে এরকম হয় কি না বাজান তা আমার আল্লাহ কয় বন্ধু আমি কোডির টিপ দিলাম সূর্য সূর্যের জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায় যে হাসতেছে হাসির জায়গায় যে কাঁদতেছে কান্দার জায়গায় যে সজা চাইছে চাওয়ার জায়গায় যে ঘুমাইছে ঘুমের জায়গায় যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায় যেই যেখানে এখানেই টিপটা অফ করে দিলাম 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে আবার টিপ দিয়া চালু করে দেবে বিজ্ঞান সহজ করে দিছে নবীর মেরাজ আমার আল্লাহ দাওয়াত করলেন বন্ধু গো এত ব্যথা অন্তরে আর শুন গো বন্ধু বেড়াইয়া যা সব ব্যথা দূর হয়ে যাবে এবার দাওয়াত করলেন মাস্টার নাম কি বলুন মাস্টার নাম তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের করে ঘর থেকে বের হয়ে আরামের গুম্বিসনা ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবী এই অনুষ্ঠানে আমি বলবো আপনারা আসেন নাই আমার আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানাই নাই আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রসাদে নিয়ে যাবেন বাহন নির্ধারণ করলেন বুরাক বাহন নির্ধারণ করলেন বুরাক যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা দেখার সুযোগ দেওয়া হয় না অন্য নবী রাসূল বুরাকে উঠবে দূরের কথা দেখার সুযোগ দেয় নাই এমন বাহন তার হাবি আমার আপনার নবীর জন্য নির্ধারিত করে রাখছে নবী খোতাবাত দিলাম মাস্টার নাম রজব মাস্টার নাম কি এবার আসেন বন্ধু দিনে না রাইতে আওয়াজ করে বলুন রাইতে আপনারা বৈশা রয়েছেন দিনে না রাইতে একবার বলুন আল্লাহ একবার আমার বন্ধু গো দাওয়াত দিলাম রাইতে বন্ধুর সাথে বন্ধুর কথা হবে সব মানুষ যার যার জায়গায় যার যার অবস্থানে থাকবে চন্দ্র চন্দ্রের অবস্থানে সূর্য সূর্যের অবস্থানে গাছের পাতা যেটা কাজ হয়েছে কাজ থাকবে চিত হয়েছে চিত থাকবে মানুষ সজাগ চেয়ে থাকবে মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে যেই যেখানে সে অবস্থায় থাকবে চিন্তার কারণ নাই বন্ধু আসেন 27 তারিখ 26 দিবাগত রাত্র 27 তারিখ দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন এবার নেওয়ার ব্যবস্থা করলেন যে বাহনটার নাম ঘোড়া
বুড়া অনেক লম্বা ঘটনা এখানে ওয়াজ 2 ঘন্টা বুড়াকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা বুড়া ওয়াজ শুনেছেন অনেক কুরআন কাহিনী বাবারা বুড়া জিবরাইলকে লক্ষ্য করে বলছেন জিবরাইল বন্ধুরে নিয়ে আসো আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা বন্ধুকে নিয়ে আসো কি নিয়ে আনবো কি দিয়ে আনবো জান্নাত থেকে বুড়াক নিয়ে যাও বুড়াক নিয়ে রওনা হবেন পিছন থেকে আবার ডাক এরে জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় রে পেট ভরে খায় না রাত্র ভরে ঘুমায় না ভালো পোশাক গায়ে দেয় না জিবরাইল আমার নবী উম্মতের ব্যথায় পেট ভরে খায় না রাত্র ভরে ঘুমায় না ভালো পোশাক নবী গায়ে দেয় না আজকে আমার বাড়িতে আসবে আরশ বহনকারী ফেরেশতারা দেখবে আকাশের ফেরেশতারা দেখবে জান্নাতি হুরবালারা দেখবে আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও জিবরাইল সুন্দর পোশাক সহ বুরাক সহ মক্কায় নেমে গেলেন যেখানে বুরাকটা বাঁধছিলেন কাবা শরীফের পাশে জ্ঞানী গুণীজন গেলে চিহ্নিত আছে একটুখানি চিহ্ন আছে এখানে বুরাক বাঁধছিলেন জিবরাইল উম্মেহানির ঘরে মতান্তরে কাবার পাশে কাবার পাশে কাবার হাতিম যাকে বলে এই পর্যন্ত একটা দেয়াল কাবার ঘরে হেলান দিয়ে নবী ঘুমিয়েছিলেন এখান থেকে মতান্তরে উম্মেহানির ঘর থেকে আমার নবীকে জিবরাইল নিয়ে আসলেন এখানে 2 ঘন্টার ওয়াজ হুজুর চলুন এই পোশাকটা খুলে জান্নাতি পোশাকটা পরুন বুরাক অপেক্ষায় আল্লাহর বাড়িতে বন্ধুর কাছে যাবেন আমার নবী পোশাক দেখে গাল বেবে চোখের পানি ছাড়ছে জিবরাইল ডাকে হুজুর দেরি করা যাবে না কাঁদতেছেন কেন গো নবী জিবরাইল এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইলা আমার উম্মতরা কি এই পোশাক দেখবে না আরে জিবরাইল এই পোশাক আমি পরবো আমার উম্মত দেখবে না আমার উম্মতের খবর জানতে চাই এই পোশাক যদি আমার উম্মতের দেওয়া হয় আমি নবী পোশাক পরব না হয় পোশাক পরব না আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন উম্মতের কান্দার নবী রহমতের বান্দার নবী বিন রোজ হাসরে কে করিবে পার নবী বিন রোজ হাসরে কেন করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর গোনাগার উম্মতের পাগল মোদের নবী দয়ার গোনাগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে যাইয়া দেখো কান্দে নবী দিনে রাইতে হে মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গোনাগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গোনাগার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী আমার নবী বলেন আরে জিবরাইল এই সুন্দর পোশাক আমি পরব আমার উম্মতে পাবেনি আমার আল্লাহ কয় জিবরাইল রে বন্ধুরে বলে দাও বন্ধুর উম্মত যারা হবে বন্ধুরে যারা ভালোবাসবে বন্ধুর আদর্শে যারা চলবে এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব
বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না জিব্রাইল রে এই সুন্দর বাহন পৃথিবীর কোন মানুষ দেখে নাই কোন নবী রাসূল দেখে নাই আমার উম্মতেরা দেখে নাই এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠব না অবশেষে ফাইনাল করলেন ও বন্ধু এর চেয়ে আরো সুন্দর বুরাক হাশরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন করতে রাজি আছেন কিনা একশো টাকা নোট পাইলে ফগডডু হইবেন না ডাইকা হাজার টাকা তারা দেনাইবেন মাশাআল্লাহ কলম একটা পাইলে তিনজন খাইবেন না একজন খাইবেন মাশাআল্লাহ ফাইনাল হয়ে গেল আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ কিভাবে যাইবেন আয়েশা বলছে একের জান্নাতের গেইটে আপনারা দিয়া আমি সালাম দোয়া করব ইনশাআল্লাহ আয়েশা বলছে শেষ দিকে আমার নবী দাওয়াত পাইলেন বুরাক পাইলেন বুরাকে উঠলেন এক টানে বুরাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস বা জান গত রমজানের আগে জর্দান সফর ছিল জর্দান অনেক নবী রাসূলের মাজার জর্দান আমরা শুনেছি নিজেও ওয়াজ করেছি মরা গাছের নিচে ১৩ বছর বয়সে নবী বসার পর যে মরা গাছ জীবিত হয়েছিল এটা বাস্তবে যায় দেখি সেই গাছটা জর্দান যে গাছ নবী ১৩ বছর বয়সে বরকতের নবী বসার পর যে গাছ জীবিত হয়েছিল আজ ৪৫০ বছর হলো সেই গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে ২-২৫০ কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ জীবিত নাই শুধু এই নবীর বরসের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে এবারেও যাচ্ছি মে মাসের ১৫ তারিখের পরে জর্দান মাহফিল মুতাযুদ্দের ময়দানটা জর্দান যেখানে নবীজির পালিত পুত্র যায়িদ ইবনে হারেসা যেদিন তাইফের জমিনে মারতে মারতে নবীকে তিনবার বেহুশ করেছিলেন সেই যায়িদ ইবনে হারেসা জ্ঞান হারা অবস্থায় নবীকে কোলে লইয়া একটা দৌড় মাইরা পাথরের পাহাড়ের কিনারে গিয়ে বলছিলেন এরে পাথর আমার নবীর জ্ঞান হারা একটু বসার ব্যবস্থা কর যায়িদ ডাক দিলে যায়িদ বলেন আমি দেখি একটা পাথর তোলার মতো নরম বিছানা হয়ে গেছে যেই যায়িদ আমার নবীকে কোলে নিয়েছিলেন সেই মুতাযুদ্দে তিনজন নবীজির ঘোষিত সেনাপতি প্রধান সেনাপতি যায়িদ ইবনে হারেসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব আব্দুল্লাহ ইবনে রাওহা এই তিনজন নবীর কলিজার টুকরা সাহাবীর মাজার জর্দানের জমিনে যে যায়িদ নবীকে কোলে নিয়েছিলেন তার মাজারের পাশে দাঁড়াইলে মন কই যে তো রাসূল পাকের গন্ধ যেন বেরিয়ে আসতেছে অনেক নবী রাসূল সহ অনেক ঘটনা আসহাবে কাহাফ কোরআন শরীফে আসছে সাতজন যুবক গুহায় ঘুমিয়ে আছে এই গুহার মুখটার মধ্যে একটা কুকুর পাহারা দিত এই কুকুর সহ আল্লাহ বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিলেন কোরআন শরীফের মধ্যে এই গুহাটা জর্দানের জমিনে মাগরিবের পর এই গুহার ভিতরে লোহার গেট লাগানো আমরা বাংলাদেশি মেহমান এই হিসাবে জর্দানির মায়া হলো গেটটা খুলে দিল ভিতরে ঢুকলাম জর্দানি দেখাইলো এখানে দুইজন যুবক ঘুমিয়ে আছে এখানে দুইজন একটু ভিতরে তিনজন মোট সাতজন যুবক ঘুমিয়ে আছে তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে আমরা শুনি ওয়াজ করি ৩০০ বছর পর একদিন বাহির হইছিল ওখানে যায় দেখি নিম প্লেটে লেখা ৩০৯ বছর পর একবার তারা বাহির হইছিল এ টাকাও চলে না এরা কেউ চিনে না এরা কাউরে চিনে না অবশেষে গিয়া আবার ঘুমাইছে এই ঘুম কিয়ামত পর্যন্ত থাকবে এই ঘটনা কোরআন শরীফে আসছে আর বাস্তবে দেখে আসছি গুহার ভিতরে গিয়া জর্দানে আমার নবীকে আল্লাহ নির্দেশে এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে এক টানে ওখানে যায় দেখে আজান হইতেছে জিব্রাইল বলতেছে কাতার সোজা করেন আজান শেষ আকামত হইতেছে জিব্রাইল নামাজ পড়াবে কে আদি পিতা আদম নবী হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী না এই মাঠের ইমামতি ইব্রাহিম নবীও না আদম নবীও না এই মাঠের ইমামতি করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল নবী রাসূলের উপস্থিতি ইমামতি করলেন নবী সালাম ফিরাইলেন সকল নবী রাসূল সুলগান দিলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূল সুলগান দিতে পারে আর আমরা যদি কেউ খালি কয় নারায়ে রিসালা এমনি আরেক দল আছে কেউ বলতা বেদাত নবী রাসূল সুলগান দিতে পারে ইমামুল মুরসালিন
সাইয়েদুল মুরসালিন সকল নবীদের ইমাম মেরাজে যাচ্ছে আনুষ্ঠানিক ভাবে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছে বার বলুন আল্লাহু আকবার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান যাইতে যাইতে চতুর্থ আকাশ ইদ্রিস নবী দেখা ইদ্রিস নবীকে দেখে আমার নবী ডাকে ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো শ্বশুরিলে জান্নাতে গেলা নাজ নিয়ামত খাইলা হুর বালা দেখলা হুর কেমন সুন্দর একটু কও এবার ইদ্রিস আলাইহিস সালাম কে হুজুর দেখলাম কই বেহেশতের গেটে গেলাম বেহেশতের ভিতরে যাব হুজুর দরজায় ধাক্কাই খোলো দরজা আমি ইদ্রিস নবী বেহেশতের ভিতরে যাব হুজুর ভিতর থেকে জিজ্ঞেস করি কে তুমি পরিচয় দিলাম আমি ইদ্রিস নবী দরজা খুলো ভিতরে যাব ভিতর থেকে কয় উপরে তাকাও উপরে তাকায় দেখি গো নবী লেখা আছে বড় বড় অক্ষরে আখিরি নবীর উম্মত লইয়া আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না এই নবী পাইয়া আপনারা খুশি না রাজা শুধু খুশি হইলে হবে না কিছু ভালো কাজ আমাদের করতে হবে আসুন সামনে বাড়ছি অবশেষে ইদ্রিস আলাইহিস সালাম কয় হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতা আখিরি নবীর উম্মত হইয়া যাইতা তাইলে হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমার নবী যাইতে যাইতে সত্য আকাশ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যা বাবা আপনার জন্য সকল মর্যাদার সব দরজা খোলা যাইতে যাইতে বুরাক সিদরাতুল মুনতাহা জিব্রাইল কয় হুজুর আমি আর বুরাকের ক্ষমতা শেষ কেমনে যাব রে জিব্রাইল হুজুর যিনি দাওয়াত করছে ইনি ব্যবস্থা করবেন বলুন দাওয়াত করছে কে আমাকে দাওয়াত করছে মিম কমিটির মনসুর কেমনে যাব মিম কমিটির মনসুর যাইয়া মার্কেটে যাইয়া হোটেলের সামনে গাড়ি লইয়া হাজির কারণ চিন্তা তো হের আমার না আমি হোটেলে বইরি চিহায় গাড়ি লইয়া হাজির আমার আল্লাহ বলেন বন্ধু গো জিব্রাইল আর বুরাকের ক্ষমতা সিদরাতুল মুনতাহা আর সামনে আসবে না এর ভিতরে হলো বন্ধুর ভিতর বাড়ি সকলে আসতে পারে না সকলের ভিতর বাড়িতে কি সবাই যাইতে রে বিআই আইলে খালি যাইতে রে বিআই দেখবেন গেডি আয়া বিআই বিআই খোর বিআই ডাকতে ডাকতে তোরে বাড়ির ভিতরে বিআই জন্য কোনো কথা নাই গেছে গা জিব্রাইল কয় হুজুর আমি রিকশার ড্রাইভার আমি তো বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি নাই হুজুর এখানেই শেষ রিকশার ড্রাইভার বাড়ির গেটে গিয়ে আপনারে নামায়া দিব ভিতরে যাওয়ার অনুমতি নাই আমার আল্লাহ দাওয়াত করছে বন্ধুরে নিবে ভিতর বাড়িতে সকলের অনুমতি নাই জিব্রাইল কয় হুজুর আমার ভিতর বাড়িতে যাওয়ার অনুমতি নাই বুরাকের অনুমতি নাই সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ এখানেই শেষ তাহলে কেমনে যাব লম্বা ঘটনা এবার বলতেছেন যিনি দাওয়াত করছেন ইনি ব্যবস্থা করবেন বলুন আমার নবীর দাওয়াত করছে কে আল্লাহু আকবার বলুন কেমন নবীর উম্মত হইলা গো দাওয়াত করে যাকে আমার আল্লাহ আমার নবী অপেক্ষায় এসে গেলেন সিংহাসন নূরের সিংহাসন যার নাম রফ 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 আমার নবী নূরের আসন সিংহাসনে বসলেন একটানে আরশের সিঁড়ির গোড়ায় লম্বা গঠনা আমার আল্লাহ কয় বন্ধু গো এখানে আলাপ জমবে না আরশ বহনকারী চারজন ফেরেশতা আছে এখানে বন্ধুর সাথে আলাপ জমবে না যাইতে যাইতে এবার বোরাকো নাই রফরফ নাই আল্লাহ বলেন বন্ধু আমার ভালোবাসার কুদরতি কুলের মধ্যে আইসা যা একেবারে কাবা কাউ চাইলে আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া কেউ ছিল না এমন ছোট্ট নীর ছোট্ট ঘর বন্ধু বন্ধুর পাশে বসলেন এত কাছাকাছি বসলেন এবার কিতাব লেখে কাবা কাউ চাইলের ব্যাখ্যাই লেখে মাঝখানে একটা সরিষা পড়ার জায়গাও ছিল না এইভাবে বসে আলোচনা চলল একটানা কত বৎসর জানি সবাই বলুন টানা সাতাইশ আমরা আখিরি নবীর উম্মত বলুন এই কথা বিশ্বাস করি কিনা
একটানা 27 বছর একটু পর পর আমার নবীটাকে আল্লাহ আমার উম্মতের জন্য কি ফয়সালা দিবেন অবশেষে বারবার যখন উম্মতের ফয়সালা চায় আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহটাকে বন্ধু গো দেখা যেটার জন্য নিয়ে আসলাম আমি আল্লাহর কুদরতি ডান পাশে তাকাও তাকাইলাম বাম পাশে তাকাও তাকাইলাম কি দেখলা ডান পাশে বড় একটা পাহাড় বাম পাশে ছোট একটা পাহাড় আল্লাহ বলেন বন্ধু এটা দেখানোর জন্য আনছি ডান পাশের বড় পাহাড়টা আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু বাম পাশের পাহাড়টা তোমার উম্মতের গুনার পাহাড় ও বন্ধু বলো আমি আল্লাহর দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন বন্ধু গো আমার উম্মতের গুনাহ কম তোমার দয়া বেশি আমরা সেই নবীর উম্মত হইয়া বলুন গুনাহগার হইয়া আমরা সে দয়ার আশা করি কিনা বাজার আল্লাহর দয়ার আশাই থাকবে দয়ার আশাই থাকবে আমার আল্লাহ বলেন বন্ধু এই দয়ার পাহাড় দিয়া তোমার উম্মতের গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দিব তারপরও আমার নবী বারবার কয় আল্লাহ আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে গো বন্ধু অবশেষে আমার আল্লাহ যাওয়ার সময় কয় বন্ধু গো জান্নাতে যাইতে পারবে কিনা টেনশনে আছো যাও তোমার সব টেনশন দূর করে দিলাম জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দিলাম কি দিল কি দিল জান্নাতের চাবিটার নাম নবী কি বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতে চাবি আর কোন নবীর জীবনীতে এই ঘটনা পাবেন না আল্লাহ জান্নাতের চাবি দিছে শুধু আমরার নবীকে জান্নাতের চাবি দিছে অহন জান্নাতের চাবি পাইছেন অহন জান্নাতে যাইবেন রাজি আছেন তো কিন্তু জান্নাতে যে যাইবেন ইদ্রিস নবী বাইরে থেকে ধাক্কায় দরজার মধ্যে ভিতরে আরেকজন সিটকারি লাগাইতে রাখছে জান্নাতের চাবি নামাজ এটা 100% সত্য বাজান ভিতরে গেলাম সিটকারি আছে কই হুজুর সিটকারি হ্যাঁ যদি বাইরে দা খুললা যাইতা তো ইদ্রিস নবী তালা ভাঙ্গা ভিতরে গেল কিন্তু বাইরে দা তালা ভাঙলেও ভিতরে সিটকারি ভিতর তে কইতাছে কে 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 কইন না কইলাম আছে বলবেন হুজুর এই সিটকারি কেমনে খুলবো বাজার নামাজ দিয়া চাবি দা বাইরের তালা খুলবেন ভিতরের সিটকারি মা বাবার খেদমত করবে নামাজে বাইরের তালার চাবি খুলবে ভিতরের সিটকারি মা বাবার খেদমতের জাহিতে খুলে যাবে মা বাবার যারা ব্যথা দুঃখ কষ্ট দেবেন মনে রাখবেন নামাজ বেহেশতে নিতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝতে সকলে বলুন আমিন বাবা জীবনে কাজ কাম আখেরি নবীর উম্মত হইয়া ভালো করবেন না খারাপ করবেন ভালো করবেন এটাই আল্লাহ চাইছে তাহলে পুরস্কার দিব 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আসুন আমার নবী 27 বছর শেষে রওনা হইতেছেন আয়েশা পড়বেন সাথে নিয়ে আসলেন উম্মতের জন্য জান্নাতের চাবি জান্নাতের চাবিটার নাম কি নামাজ তারপরও রাসূল হাদিস শরীফে আরেকটা সুসংবাদ দিবেন আসসালাতু মিরাজুল মুমিনী উম্মতেরা রে আমি করছি মিরাজ একবার আর তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম দৈনিক কয় না দৈনিক পাঁচবার আজকে থেকে যদি নবীর এই কথাটা আমরা পালন করি মনে করবেন মিরাজের বরকতের দরজা আমাদের দিকে খুলে যাবে মা বাবার খেদমত অবশ্যই করবেন মা বাবা কবরে রাসূল বলছে আর দোয়া মুখুল ইবাদা সব জিনিসের সারমর্ম সার্থকতা দোয়ার মধ্যে তাই মা বাবার জন্য দোয়া করবেন কি দোয়া আল্লাহ নিজে কোরআনে বলছে রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা আসুন সেই কাজগুলি আজকে আদায় করি তার আগে একটু দুরুদ সালাম আমরা মদিনা পাঠাবো রাজি আছেন তো 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরায় 12 তারিখে রবিউল আউয়াল নবী আসলেন এই দরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই আল্লাহ 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 Yeah.
কামা রব্বায়া
আপনি সহী রব্বুল আলামিন ও আমার আল্লাহ ও আমার মায়ার আল্লাহ রাত দুইটা পার হয়ে গেছে তোমার আদরের বান্দারা বসে হাত বাড়াইছে মাবুদ তুমি না বলে আমরা রে বড় মায়া করে বানাইছো তোমার মায়ার বান্দা হইয়া সারা জীবনের গুনাহগুলো লইয়া তোমার নবীর উপর দুরুদ সালাম পাঠ করেছি তোমার নামের জিকির করেছি রে আল্লাহ ইয়া আল্লাহ নবীর মেরাজ নবীর আলোচনা করেছি সবগুলো কবুল করে ইহাকে উসিলা করে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মেরাজ নবী মাহফিলে যারা বসে আছে গো আল্লাহ দোয়ায় যারা হাত বাড়াইছে মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা নেককার বুঝিনা গুনাহগার বুঝিনা যুবক বুঝিনা বুড়া বুঝিনা আজকে যারা হাত বাড়াইছে রে আল্লাহ আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমরা তো গুনাহগার গো আমরা গুনাহগার মাফের আশায় তোমার কাছে হাত বাড়াইছি তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে হাত বাড়াবো দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায় বাবার কাছে অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মার কাছে যায় মা মারলে বাবার কাছে যায় বাবা মারলে মার কাছে যায় আমরা তোমার কাছে হাত বাড়াইছি তুমি যদি গুনাহগার বলে তারা দাও বলো না আমরা কার কাছে হাত বাড়াইব পিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে মেয়ে কে পুরুষ কাউকে কিছু কইও না মেরাজ নবীর বরকতে আমাদেরকে তুমি মাফ করে দাও আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মা নাই রে ও মার অভাবী মাগো ও মাগো মা শত ব্যথা দুঃখ কষ্ট লইতে গেলে তোমার মুখটা দেখলে গো মা সব ব্যথা দূর হইয়া মা গো কত কষ্ট সন্তান লইয়া করছ গো মা বাবা ও বাবা বাবা গো নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছ সন্তানের লালন পালনের দায়িত্বে বাবা কত কাম কাজে বাইরিয়া গেছে কত বাবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে পড়ছে লোকেরা ধরে ধরে হসপিটালে নিছে হসপিটালে যাওয়ার পর বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকছে তোমরা কারা গো আমারে হসপিটালে নিয়ে আইছো আমার ছেলেমেয়েগুলিরে খবর দাও ছেলেমেয়েগুলি যদি আমার চোখের সামনে আসে আমি সুস্থ হইয়া যাইব সন্তানের মায়াই কত বাবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে মেয়ে মায়াই কত বাবা মাথার গা পায়ে মালাই কত বাবা দেশ সাইরা বিদেশ চলে গেছে এই বাবার অভাবই কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মা গো ও মা সন্তান প্রস্রাব করে দিছে রাত্রে খাতা বদলাইছো বারবার প্রস্রাব বারবার খাতা বদলাইছো সারাটা রাত মন বৈরা ঘুমাইতে পারো নাই গো মা শেষ রাত্রে বাচ্চার নিচে হাত দিছে মা পায়খানা করে দিছে বাচ্চা পায়খানার উপর হাতটা যায়া পড়ছে দুর্গন্ধ লাগছে বাতি জ্বালাইয়া দেখে পায়খানার উপর হাত কইরা রইছে মার হাত সরাইয়া নিব কই টাইনা টাইনা হাতে পায়খানা সরাইছে জীবনে মানুষ চাকরি করে সরকারি বেসরকারি মাস শেষে বেতন পায় মা বাবা জীবনে সন্তানের কত চাকরি করলো একটা
দিন বেতন চাইল না বাবুত হে দরদি মা বাবা যার ঘরে গো মা বিলের খাতিরে খবর গুলো জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ খবর গুলো জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ আমি শুক্রবার দিন আমার মা বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান আল্লাহ আমার আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া মাহবুদরে মাহফিলের আয়োজন যারা করেছে মসজিদ কমিটি মাজার কমিটি মিম কমিটি তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দা মাহবুদ এত রাত পর্যন্ত যারা মাহফিলে বসে রইল যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করলো সকলের বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দা ইয়া আল্লাহ কাজ করে দাদা দাদি নানা নানি আলী আওলাদ খানদানবাসী এই এলাকার জমিনের নিচে সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমাম সহ যারা ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ অনেক বিমারির জন্য হাদিয়া সহ দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ গো ও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো যত বিমারি আছে রে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়া শেফা করে দাও এক ভাই 1000 টাকা দিয়া দোয়া চাইল আল্লাহ আমার গলার গামছা লাগাইয়া দিল তার মনে বড় আশা 1000 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইলে কবুল হবে রে আল্লাহ আল্লাহ আমারে লজ্জা দিও না এই মাহফিলের কলঙ্ক কইরো না রে আল্লাহ যে আশায় দরখাস্ত করেছে তার মনের আশা পুরা করে দা আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম এই এলাকার রহমত বরকতের জন্য মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ আল্লাহ কাজ করে এই মাহফিলে যারা এ পর্যন্ত বসে রইল সবাই রে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দা যারা বিমারি বিমার সেবা করে দা যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দা আল্লাহ এই চট্টগ্রাম সমুদ্র উপকূল এলাকা সকল প্রকার আপদ বিপদ হইতে এই এলাকাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ আগুন পানি বান তুফান আল্লাহ শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে এই এলাকায় তুমি হেফাজতের চাদর দিয়া দায়িকা রাখো আল্লাহ ইয়া আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানায়া দা সাদা দাড়ি ওলা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানায়া দা মাহবুব নাইবে নবী আলে মোলামাদেরকে নেক হায়াত বাড়াইয়া দা আল্লাহ আমার রাসূলের পক্ষে সকল ঈমানদারকে কবুল আর মঞ্জুর করে লাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দা আমিন ইয়া আল্লাহ যতগুলো আলোচনা করলাম আমাকে সহ সবগুলি আমল করার তৌফিক দাও আমিন মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জাগাই জাগাই পৌঁছাইয়া দা আমিন ইব্রাহিম তার ছেলে ছেলের জন্য দোয়া চাইছে একটা ছেলে হারিয়ে গেছে আল্লাহ যেখানে থাকে তুমি তো ইচ্ছা করলে পারো বাবা মার কোলে ফিরাইয়া দিবে আল্লাহ তুমি দয়া করে কোনো না কোনো দিন বাবা মার কোলে ফিরাইয়া দিবে আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েকে হেফাজতে রাখো সুশিক্ষায় শিক্ষিত করে নেক হায়াত বাড়ায়া দাও ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না গো আল্লাহ ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়ায়া দাও গুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরুদ ও সালামের উসিলায় জিকিরের উসিলায় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম